আজকের যে টপিক সেই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এখানে যারা দেখছেন ভিডিওটা অনেকেই আছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অনেকেই আবার আছেন আর্টস থেকে কারা বেশি অ্যাডভান্টেজ পাবে এই বছরের এসএলএসটি প্রিলিমসে যা হবে আপনার যেখানে আপনার থাকবে প্রায় একশো ওয়ান ফাইভ জিরো প্রায় দেড়শো থাকা প্রশ্ন এই দেড়শো প্রশ্নের মধ্যে কারা বেশিভাবে আর কি অ্যাডভান্টেজ সায়েন্সেররা না আর্টসেররা তার উপরেই কিনতে থাকবে আমাদের আজকে ভিডিও তো ভিডিওটা পুরোটা দেখবেন আমি তথ্য একদম আপনাকে দিয়ে দেবো যে সাঁওতালি মিডিয়াম যে পরীক্ষাটা হলো সেখানে কোথা থেকে বেশি প্রশ্ন এসেছিলো যদি থাকে আপনাদের এখন ইনকোয়ারি যদি আপনারা জানতে চাইছেন যে স্যার কেমন প্রশ্ন এসেছিলো আপনি আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে নাম্বারও দিয়ে দিচ্ছি আমার আপনি মেসেজ করে বলবেন যে স্যার আমাকে সাঁওতালি মিডিয়ামে স্যার প্রশ্নগুলো দিন আমি আপনাকে দিয়ে দেবো নাইন জিরো সিক্স ফোর জিরো টু জিরো এইট ডবল থ্রি এটা আমার নাম্বার অনেকে ফোন করে তবে হ্যাঁ ফোন করে একটু কম কথা বললে বেশ ভালো হয় অনেক বেশি বেশি কথা বললে অসুবিধা হয় আর কি তো দিয়ে দেবো কিংবা আমাদের ভর্তিও চলছে এসএলএসটির উপর ভর্তি চলছে আমরা প্রিলিয়েন্স পড়াচ্ছি তার সাথে পড়াচ্ছি একশো নাম্বারের ল্যাঙ্গুয়েজ পেপার মেসেজ করলে বেশি ভালো হয় ফোনের থেকে সমস্ত জানতে পেরে যাবেন ফোন করতে পারেন দেখুন তাহলে আজকে সঙ্গে শুরু করি আমরা তাহলে কারা বেশি পাবে আর কি অ্যাডভান্টেজ আর্টসেররা না সায়েন্সেররা প্রথমে দেখুন আপনার একটা ভয় কিন্তু আছে যে আপনি আর্টস আপনি বাংলা নিয়েই পড়েছেন বা পড়েছেন আপনি ইতিহাস বা ভূগোল নিয়ে তাহলে অঙ্কটা কেমন হবে অঙ্ক অঙ্কগুলো কেমন এসছিল তবে আমরা বলে রাখি সাঁওতালি মিডিয়ামে চল্লিশটা এসছিলো অঙ্ক চল্লিশটি অঙ্ক এসছিলো সাঁওতালি মিডিয়ামে অঙ্ক এসেছিলো চল্লিশটি অতএব অঙ্কের কিন্তু একটা ভয় আপনার মধ্যে যদি আছে দূর করুন চলে আসুন আমাদের কাছে এবার দেখুন এবারে এদিকে চলে আসছে ইংলিশটা ইংলিশ এসেছিলো প্রায় তিরিশটা যারা ইংলিশ অনার্স করেছেন বা কিছু তাদের সুবিধা একটা হবে তিরিশটি এসেছিলো অঙ্ক এই ইংলিশ আমি আপনাকে পুরোপুরি আর কি প্রশ্নগুলোও দিয়ে দেবো যে কী কী প্রশ্ন ওইখানে এসছিল সেটা আছে ওটা ওকে তাহলে এই একটা আপনি ভাগ করলাম প্রায় সত্তরটা হয়ে গেল এখানে মানে দেড়শো নাম্বারের মধ্যে দেড়শোটা প্রশ্নের মধ্যে আর কি সত্তরটা এরাই দুজন নিয়ে নিল চল ইংলিশ আর অঙ্ক মিলে বুঝতে পারছেন কেমন কম্পিটিশন এখানে হবে এবারে ভৌতবিজ্ঞান এসেছিলো দুটো আর লাইফ সায়েন্স এসেছিলো দুটো মানে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স এসছিল বিজ্ঞান বুঝি বলি আর কি আমরা তাহলে এসেছিলো দুটো দুটো করে এসছিল একবারে সাঁওতালি মিডিয়ামে এসছিলো এদিকে দেখুন আরসের জিকে মানে জিকে মানে ওখানে জিকেটা মিক্স ছিল পুরোপুরি সেটা প্রায় আপনার চোদ্দ থেকে পনেরোটা জি কে এসছিল জিকে এবার আর্সের একটা ভালো দিক ছিল ইতিহাস ইতিহাস এসছিল নটা ইতিহাস নটা আর ভূগোল এসছিল আপনার দশটা এটা আমি আপনাকে বারবার বলছি যে আমি ওটাকে পাঠিয়েও দেব যদি আপনি আমাকে বলেন তাহলে এগুলো কোনো এই মানে সংখ্যা এমনি লিখছি না এসছে বলেই আপনাকে আমি এতটা রাখি আর কি যে আমি মানে এটা পারবো করতে আর কি প্রমাণটা তো দেখুন এখানে প্রায় আপনার আর্টসের দেখুন ব্যাকগ্রাউন্ড মানে আর্টস যারা ব্যাকগ্রাউন্ড এসছেন আসেন আর কি ওরা কিন্তু বেশি একটু অ্যাডভান্টেজ পাচ্ছে এবারে এবারে হলো তো বিজ্ঞান হলো ইতিহাস জিকে ভূগোল হলো ইংলিশ হলো পলি হ্যাঁ এবারে এখানে এখানে এসছিল ভূগোলে এসেছিলো বলতে বলি আমার সংবিধান ওখান থেকে এসেছিল সংবিধান থেকে এসেছিল আপনার দুটো অনলি দুটো এসেছিল সব থেকে বড়ো দিক আপনার সংবিধানের পর পর কি সংবিধানের এখানে ওই কিছুগুলো এই এতটাই আর কি এই এতটাই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে এর বেশি আর নেই ওই অ্যাওয়ার্ড তেওয়ার্ড কিছুগুলো আছে খেলাধুলার প্রশ্ন সেগুলো সব দিকের মধ্যে আমি স্ট্যাটেজির মধ্যে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি তো তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন পঞ্চান্ন এ আপনার হলো আপনার কাছাকাছি চৌষট্টি আর দু ছেষট্টি ওকে এখানে ছেষট্টি আপনার প্রশ্ন এসেছিলো আর এখানে আপনার এসেছিলো চল্লিশ আর দুই বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ চুয়াল্লিশ তাহলে মোট আপনার একশো দশটা প্রশ্ন এসেছিল যেহেতু একশো দশটা প্রশ্ন এর বাইরে বাকি যে চল্লিশটা প্রশ্ন সেগুলো জানা যায়নি এই এতটা পর্যন্ত আমরা জানতে আর কি পেরেছিলাম এইটুকুই আমি আপনাকে পাঠাবো আজকে যদি আপনি বলেন তাহলে তাহলে দেখুন দেখতে গেলে ছেষট্টি এরা আর সায়েন্সের তো আর নেই সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর তো নেই শুধু অঙ্ক আর তিনটা বিজ্ঞান আপনার তাহলে সায়েন্সটা একটু হয়তো কম পাবে অ্যাডভান্টেজ কিন্তু যারা আর্টসের আছে তারা একটু অ্যাডভান্টেজ বেশি পাবে আর কি তবে এই চল্লিশটা যেটা আছে এই যে চল্লিশটা যেটা থাকা প্রশ্ন সেই চল্লিশটা কী সেটা এখন পর্যন্ত কেউ বলতে পারেনি কারণ সাঁওতালি মিডিয়ামের প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি সবে কিন্তু আপনার মেমরি থেকে নেওয়া হয়েছে তাহলে এটা বোঝা গেল প্রত্যেকটা তাহলে এবারে যদি আপনি চাইছেন যে এই চল্লিশটা ভয় অঙ্ককে হার মানাবো বা ইংলিশকে বা জিকে তাহলে আপনি আমাকে ফোন করতে পারেন চলে আসতে পারেন আমরা একটু কোচিং দিচ্ছি এখানে সপ্তাহে তিন চার দিন করে আমরা পড়াচ্ছি হ্যাঁ রাত্রিবেলায় ক্লাস হয় আটটার সময় এবং আটটার সময় ক্লাস আপনি সমস্ত ভালো আমাদের যারা রয়েছে তারা প্রায় বেশিরভাগ গভর্নমেন্ট টিচার আর সব থেকে বড়ো বৈশিষ্ট্য হলো যে এমনি যে যারা সংসার করেন বা যারা চাকরি বাকরি করেন বা যারা ধরুন টিউশন পড়ায় যারা ক্লাস করতে না পারে তাহলে আমরা সমস্ত ভিডিওটা কিন্তু আমরা রেকর্ড করে রেখে নিই ওই রেকর্ডটাও আপনি পেয়ে যাবেন সমস্ত নোটস আমাদের এখানে রয়েছে তার তিনি নোট টাইপ করেন সেটা সব পেয়ে যাবেন আর আর কি তো আপনি আমাকে ফোন করতে পারেন ফোন করলে সমস্ত কিছু বুঝিয়ে আমি আপনাকে বলে দেবো তাই রাখছি ধন্যবাদ